খার্চি মেলার ষষ্ঠ দিনে অনুষ্ঠান মঞ্চে মঙ্গলবার উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। মঞ্চে বক্তব্য রাখার সময় করোনা মোকাবেলায় মানুষকে আরও সচেতন হবার আবেদন রাখেন বিপ্লব কুমার দেব। সবার সম্মিলিত প্রয়াসে করোনাকে হারানো যাবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন তিনি। যেটাতে আমি শুরু করেছিলাম, কোভিডের পরিস্থিতি, আবারও কোভিডের পরিস্থিতি এসছে, পজিটিভিটি বাড়ছে, মোকাবেলা করবো কিন্তু সাবধানতা থাকতে হবে। আমি সবাইকে বলবো, মাস্ক আছে তো ঘর থেকে ধুয়ে সেটা বের করা, মুখে লাগানো, আর সেই দিশাতে ধীরে ধীরে কাজ করা, ভয় না পাওয়া, মোকাবেলা করা। আমরা আগে মোকাবেলা করছি, যখন আমাদের কাছে ইনজেকশন ছিল না, আমাদের কাছে টিকাকরণ ছিল না, আমাদের কাছে স্যানিটাইজার ছিল না, আমাদের কাছে মাস্ক ছিল না, আমাদের কাছে অক্সিজেন ব্যাগ ছিল না, আমাদের কাছে অক্সিজেন প্লান্ট ছিল না, আমাদের কাছে ভেন্টিলেটার ছিল না, আমাদের কাছে ওষুধ ছিল না, আমরা মোকাবেলা করেছি। ত্রিপুরার মানুষকে নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে আমরা বাঁচিয়ে রেখেছি। ভাষণে শক্তিশালী ভারত গঠনে প্রধানমন্ত্রীর অবদান এবং নেতৃত্ব ক্ষমতার কথা তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সমগ্র টিম নিয়ে উন্নত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজ এগিয়ে নেওয়া হবে বলে বক্তব্যে উল্লেখ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজকে আমরা মোদীর কারণে জীবন দান দিয়েছি, মা আমাদেরকে জন্ম দিয়েছে, দুবারা জীবন দান করোনা থেকে বাঁচিয়ে যদি কেউ দিয়েছে তো নরেন্দ্রভাই মোদী দিয়েছে, দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদী। তার জন্য আমার খয়রপুরবাসী এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা ভক্ত মন্দির এখানে এসছেন, আমার মায়েরা বোনেরা, আপনাদের প্রতি আমার করণীয় নিবেদন, আপনারা যেভাবে দুইটি করোনাকে মোকাবেলা করেছেন এইভাবে এবারও আমরা সেইভাবে মোকাবেলা করব। আমাদের সঙ্গে মোদি রয়েছে, আমাদের সঙ্গে ডক্টর মানিক শাহ রয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিম রয়েছে, আমরা রয়েছি, নিশ্চিত জিত আমাদের হবে। এই পবিত্র ভূমি থেকে আমি আবারও বলছি, ত্রিপুরাকে হারানোর মতো কারো শক্তি নেই, ত্রিপুরা সৎকৃষ্ট মানুষ, জিত নিশ্চিত। করোনা আমাদেরকে হারাতে পারবে না বা কোনো নেগেটিভিটি আমাদেরকে হারাতে পারবে না। ত্রিপুরার মানুষ পজিটিভিটিকে চেনে, ত্রিপুরার মানুষ অন্ধকার ভুলে গেছে, এখন সুরজকে চেনে। দিল্লি হোক, কলকাতা হোক, মুম্বাই হোক, যদি বলতাম আমরা ত্রিপুরার লোক তো আমাদের শাস্তি হয়ে যেত। ত্রিপুরাটা কোথায়, এটা কত বড়, কোন জায়গায় আছে, কার বাড়ির কাছে ত্রিপুরা, শিলচরের থেকে কত দূর, গুয়াহাটির থেকে কত দূর, কলকাতার থেকে কত দূর। ত্রিপুরা বলে দিয়েছি যেমন জেল হয়ে গেছে, অন্যায় করে দিয়েছি। আজ আমার গর্ব হয়, বিপ্লব দেবের কষ্ট হয়েছিল, রতন চক্রবর্তীর কষ্ট হয়েছিল, কিন্তু আজ নৌজবান কোনো ছেলে মেয়ে যখন দিল্লি মুম্বাই ভারতের বাইরে কোনো দেশে যায়, যখন বলে আমি ত্রিপুরা থেকে এসছি, তখন বলে আচ্ছা আগরতলা সেই এয়ারপোর্ট, বেতরিন এয়ারপোর্ট, এই তো ময়মন এয়ারপোর্ট তো আসামের কাছেও নেই, আপনাদের কুইন প্যানেলের মতো তো দুনিয়াতে কোনো আনারস নেই, আপনাদের সুগন্ধ লেবুর মতো তো আর লেবু দুনিয়াতে নেই, আপনাদের কাঁঠালের মতো তো কাঁঠাল পুরো দুনিয়াতে নেই। আগে এক ব্যক্তি এক পার্টির জন্য ত্রিপুরাকে চিনত, আজ ত্রিপুরার মানুষের জন্য চিনে, কাজের জন্য চিনে, জনজাতির জন্য চিনে, জাতির জন্য চিনে, অন্তিম ব্যক্তির জন্য চিনে, সেই জায়গাতে ত্রিপুরা চলে গেছে বন্ধুরা। খার্চি মেলায় উপস্থিত সমগ্র জনতাকে ভালোবাসা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।